টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা হলো মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা হলো শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলা ভাই, টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ফারুক, এতবেলা ব্যাগটা কোথায় চললে? কেরালায়। কেরালায় কেন, পড়াশোনা করবি না? পড়াশোনা করে আর কি বড়লোক হয়ে যায় রে? এই তোর এই বয়সে পয়সাটা নেই লো কিভাবে রে? আমার একটা স্ক্রিন টাচ মোবাইল লাগবে, আব্বার কাছে চাইলাম তো আব্বা বলছে টাকা কি গাছে ফলে। দেখ আব্দুল্লাহ, তুই আমাদের ক্লাসে ফার্স্ট বয়, তুই যদি একটু কষ্ট করে পড়াশোনা করিস তাহলে তুই উচ্চ শিক্ষিত শিক্ষিত হবি, উচ্চ শিক্ষিত শিক্ষিত হবি, সরকারি চাকরি পাবি, সমাজে সম্মানিত ব্যক্তি হবি। তাতে কি ভালো মোবাইল হবে? মোবাইল যে কত আনন্দ, সিনেমা হবে, সিরিয়াল হবে, ড্যান্স হবে, আর কত কি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফারুক, তুমি যা বলে এগুলো ইসলাম ধর্মে নিষেধ আছে। কি বলছে দেখো, আমার বড় ভাই সব সময় মোবাইলে ড্যান্স দেখে, আমরা বাড়িতে সবাই মিলে ভাইয়ের মোবাইলে সিরিয়াল দেখি, কি ভাই আমাদের বড় সে কিছু বলছে না আর তুমি বলছো নিষেধ? তোমার ভাই জানে না তাই সে বলে না। এই তো লেকচার রাখ তো, আমি এনজয় করতে চাই। শোন ফারুক, আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমার কথায় কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, অর্থাৎ সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমার কথা তো বুঝলাম, কিন্তু একটু গানটা না শুনলে মনটা ভালো লাগে না। ফারুক ভাই, তোমার কথা শুনে আমার আফসোস হচ্ছে, ইসলাম ধর্মে গান শুনে হায়াম করছো, তুমি বলছো গান না শুনে ভালো লাগে না? তাহলে আমি কি শুনবো? ইসলাম ধর্মে গজল শুনে জায়েজ করেছে। গজল কি জিনিস আমাকে একটু শোনাও তো ভাই। আল্লাহ কা দুলারা পিয়ারা নবী হামারা, আনোয়ার কা মানারা পিয়ারা নবী হামারা। শামিম ভাই বাহ, শুনে খুব ভালো লাগলো, মনটা জুড়িয়ে গেল। তা তুমি এসব কোথায় থেকে শিখেছো? কেন, আমাদের গ্রামে মুনাজ্জাম মক্তব এগুলো আমরা শিখেছি। আমি এগুলো শিখতে পারবো? হ্যাঁ ভাই অবশ্যই শিখতে পারবে। তোমাদের মক্তবে মারে? আমাদের মক্তবে মার না, চকলেট আছে। আমাকে ভর্তি নেবে তো? অবশ্যই নেবে। কবে থেকে ভর্তি নেবে? আমিও ভর্তি হব আগামী 9/10/2024 তারিখে হতে। আজকে আমাদের মক্তবে প্রোগ্রাম আছে, সেখানে অনেক কিছু দেখানো হবে। তবে সেখানে চলো, সকালে চলো চলো। মাশাআল্লাহ, তাহলে কেরালায় যাওয়া থেকে আমাদের সন্তানদেরকে রুখতে হবে কি হবে না? নাকি কেরালায় পাঠিয়ে দেবো আমরা? আমার মনে হচ্ছে এখানকার লোক সব কেরালায় পাঠাবে। কেরালায় পাঠাবেন না আগে মক্তবে পাঠাবেন? হ্যাঁ, তো মক্তব শিক্ষা আগে, মক্তব শিক্ষা ছাড়া ঠিক উদাহরণ এমন যেমন পানি ছাড়া মাছ।